আপনার কল্পনা করতে পারবেন না। সংশয় .com এ ঢুকে দেখো তোমার নবীকে নিয়ে কি ধরনের বাজে মন্তব্য করা হচ্ছে। নবীর স্ত্রী উম্মাহাতুল মুমিনিন, আজওয়াজে মুতাহহারাত, নবীর বিবিদের কি নিয়ে কি ধরনের চরিত্র, চরিত্রহীনের কথা সেখানে বলা হচ্ছে। আমার রসুলকে নিয়ে যখন কেউ বাজে মন্তব্য করে, কোরআনকে নিয়ে যখন কেউ বাজে মন্তব্য করে, তখন কি আমি আমার চাকরি চিন্তা করব? আমি আমার জীবনে চিন্তা করব? মুমিনের কাছে তো এগুলো তার চেয়ে সবচেয়ে দামি ইমান। সমস্যা হলো এই সংশয় .com-এ নাস্তিকরা কোরআন সুন্নাহ এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, এরা যেমনি উপস্থাপন করতেছে যে মুহাম্মাদের মতো এত নিকৃষ্ট মানুষ পৃথিবীতে আসে তাই। বাংলাদেশে চলছে এটা, আমাদের দেশের আইটি সেকশনের কেউ এটা দেখছে না। আমাদের দেশে নাস্তিক্যবাদী যারা, সংশয়বাদী যারা, অথবা পড়ালেখা করতে 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 একদম সর্বোচ্চ লেভেলে যারা চলে গেছে, এরা একটা স্টেজে যাওয়ার পরে চিন্তা ভাবনা করে দেখে যে না, এইটা মৌলভী সাহেবরা যা বলি ঠিক না, সৃষ্টি জগতের স্রষ্টা বলতে কেউ নাই, বলে না? যেই লোকটা বলে মসজিদের মাইকের আজানের আওয়াজ আমার কাছে বেশ্যার খদ্দের ডাকের মতো মনে হয়, এ পরকাল বিশ্বাস করে? এ কি করে জাতীয় কবি হয়? এর নাম কি করে শামসুর রহমান হয়? এইটি শামসুর রহমান কি অমুসলিমের নাম না মুসলমানের নাম? কি হয়েছে ওর মাথায়? সমস্যা ঠিক কিনা? ও লিমিট ক্রস করেছে, এর মাথায় সমস্যা। নাম আছে শামসুর রহমান, নাম আছে হুমায়ুন আজাদ, নাম আছে সালমান রুশদি, নাম আছে তাসলিমা নাসরিন, ঠিক কিনা? নামে রয়ে গেছে মুসলমান, যাদের মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে। একটা মোবাইলে 5GB মেমোরি, একটা মোবাইল কিনছেন আপনি 3000 টাকা দিয়ে, মোবাইলের সর্বোচ্চ আপনি 2GB বা 5GB একটা মেমোরি সাপোর্ট করবে, কথা বলেন? 3000 টাকার মোবাইলে আপনি যদি 150GB মেমোরি ঢুকান, মোবাইল চলবে তো? কি হবে? হ্যাং হবে, ঠিক কিনা? কেমন হ্যাং? এটা আর চলবে না, নষ্ট হয়ে যাবে। এটার ফাংশনাল সাবজেক্টগুলো ডিজেবল হয়ে যাবে, এই লোডটা নিতে পারবে না। টোটাল সৃষ্টি জগতের, সৃষ্টি বস্তুর, সৃষ্টি জীবের, মানুষের জ্ঞানের, চিন্তা চেতনার একটা লিমিট আছে, লিমিট। এই লিমিট যখন সে ক্রস করে, যেমন আপনার 5GB মোবাইলে যেটা সাপোর্ট করে 5GB 3000 টাকার একটা মোবাইলে, এটাতে যেমন 150GB লোড নেয় না, সে যখন একটা লিমিট ক্রস করে আর স্রষ্টা সম্পর্কে ভাবতে থাকে, পরে লাস্টে বলে যে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিচ্ছু নাই, এর মাথাটা কাজ করে না। এবং সে যে বুঝে না এই কথাটাও বুঝে না, পাগল যে পাগল এটাও জানে না যে আমি পাগল, কথা বুঝতে পেরেছেন? এর জন্য হালত হচ্ছে এদের এই। কথা হচ্ছে সংশয়বাদের অভাব নাই, মানুষের জ্ঞানের একটা পরিধি আছে, এর বাইরে মানুষ ভাবতে জানে না, ভাবতে পারে না, ভাবতে গেলে তার মাথাটা হ্যাং হয়, হ্যাং হওয়ার পরে সে বলে স্রষ্টা বলতে কিছু নাই, কিসের কবর, কিসের মিজান, কিসের হাসর, কিসের মৌলবীরা কয় ফুল সিরাত, আবার জান্নাত জাহান্নাম, আবার কি কয়, কি আজাব গজবের কথা কয়, এগুলো সম্ভব না। আপনারা ভাবতেছেন এই মুসলিম সমাজে নাস্তিকের সংখ্যা কম? অবশ্যই না। সংশয়বাদীর সংখ্যা কম? অবশ্যই না। আপনারা কল্পনা করতে পারবেন না, আপনি অন্য কোনো ধর্ম সম্পর্কে কোনো কথাই বলতে পারবেন না, কথা বললে তো এখন বুঝতেই পারেন ধর্ম অবমাননার যা যা করার দরকার তাই হয়।
কিন্তু ইসলাম এবং মুসলমানকে কোরআন সুন্নাহ এবং ইসলামের নবীকে প্রতিনিয়ত প্রতিক্ষণ সোশ্যাল মিডিয়া যে যেভাবে পারতেছে এভাবে কটূক্তি করতেছে। সংশয় .com আপনাদেরকে বলি, এই যুবক ভাই তোমরা যারা ফেসবুক ইন্টারনেট চালাও তোমাদেরকে বলি, সংশয় .com একটা সাইট আছে, সাইট একটু ক্লিক করে দেখো। আমি বলতাম না, এটা বলতাম না, এটাও একটা প্রচার হয়ে যায়, কিন্তু সতর্কতার জন্য বলছি, তুমি একটু সংশয় .com-এ ঢুকে দেখো তোমার নবীকে নিয়ে কি ধরনের বাজে মন্তব্য করা হচ্ছে। নবীর স্ত্রী উম্মাহাতুল মুমিনিন, আজওয়াজে মুতাহহারাত, নবীর বিবিদের কি নিয়ে কি ধরনের চরিত্র, চরিত্রহীনের কথা সেখানে বলা হচ্ছে। কোরআন কি পরিমাণ অবমাননা করে কথা বলা হচ্ছে তুমি কল্পনা করতে পারবে না। অথচ আমাদের দেশে আইটি সেকশন থেকে এগুলো ব্লক করা হয় না। কথা কোনটা বলবো আমরা, কোনটা বলবো, কি বলবো, মুখে তো তালা লাগানো। এটা যদি ধর্ম অবমাননা হয়, আমার রসুলকে নিয়ে যখন কেউ বাজে মন্তব্য করে, কোরআনকে নিয়ে যখন কেউ বাজে মন্তব্য করে, তখন কি আমি আমার চাকরি চিন্তা করব, আমি আমার জীবনে চিন্তা করব? মুমিনের কাছে তো এগুলো তার চেয়ে সবচেয়ে দামি ইমান। এটা হলো জীবন, এটা হচ্ছে মুমিনের জীবন। সমস্যা হলো এই সংশয় .com-এ নাস্তিকরা কোরআন সুন্নাহ এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, এরা যেমনি উপস্থাপন করতেছে যে মুহাম্মাদের মতো এত নিকৃষ্ট মানুষ পৃথিবীতে আসে নাই। বাংলাদেশে চলছে এটা, হাজার হাজার যুবক যুবতী স্কুল কলেজের এটার মধ্যে ঢুকেছে, তারা সাইকোলজি খুঁজছে, সেখানে যুক্তি খুঁজতেছে। নাস্তিকরা যে যুক্তিগুলো দিচ্ছে, এই যুক্তিগুলো মেনে বলতেছে, হ্যাঁ সত্যি তো, আমরা তো এটা কখনো এইভাবে ভাবি নাই, আসলে তো এই ধর্মটাই ভুয়া, আসলে তো আল্লাহ যা বলছে এটা একটা টোয়া ভুয়া, ফুল ভুয়া, আল্লাহ বলছে কিচ্ছু নাই, কবর হাসর মিজান এগুলো কি ফুল ভুয়া বলতেছে, লেখতেছে, দাদারসে চলছে। আমাদের দেশের আইটি সেকশনের কেউ এটা দেখছে না। কি দেখছে? ইসলামের কথা কারা বলে এদের মুখ বন্ধ করো, কোরআন সুন্নার কথা কারা বলে এদের মুখটা বন্ধ করো, এটা দেখতেছে। আমার নবীর ইজ্জত হানি করা হচ্ছে, নবীর স্ত্রীদের ইজ্জত হানি করা হচ্ছে। কোরআন কি পৃথিবীর সবচেয়ে অবৈজ্ঞানিক এবং অবান্তর একটা কিতাব লিখতেছে? এটা মুহাম্মাদের যখন মন চাইছে যেটা মন চাইছে এইটাই বলছে, এটার নাম কোরআন? নাউজুবিল্লাহ বললেন না যে, মুখটা নাড়ায় চাড়ায় বলেন না, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কোরআনে কারিম কি রসুলের বানানো কথা? মন যা চেয়েছে তাই বলেছে? আল্লাহ পাক বলছেন সূরা হাক্কা, আমার নবী যদি কোরআন মাজিদে নিজ থেকে বানিয়ে একটা কথা সংযোজন বা বিয়োজন করত, লা আখাযনাহু মিনহু বিল ইয়ামিন, আমি তার দক্ষিণ হস্ত ধরতাম, সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, গ্রীবাদেশ পর্যন্ত আমি কেটে দিতাম, ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, পৃথিবীর কোন পরাশক্তি কোন শক্তি আমার হাত থেকে মুহাম্মাদকে বাঁচাতে পারত না। এটা আমার কিতাব, আমি ইনশিওর করেছি, যালিকাল কিতাবু লা রায়বা ফি, এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহের অবকাশ নাই। আজকে যারা ইসলামের নামে এভাবে বিরোধিতা করছে এবং কটূক্তিকর বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে, গ্রুপ খুলে খুলে নাস্তিক্যবাদ সংশয়বাদ প্রচার করছে, আমরা এদের বিরুদ্ধে কোনো কথাও বলতে পারি না, আমাদের জন্য সমস্যা। এভাবে আর কতদিন? যাই হোক, এই সংশয়বাদীরা, এই নাস্তিকরা, মোট কথা ইসলাম, ইসলামকে এরা এদের টার্গেট বানিয়েছে। পৃথিবীর সমস্ত অমুসলিম শক্তি, নাস্তিক মুরতাদ,
অমুসলিম শক্তি ঐক্যবদ্ধ হয়েছে ইসলামকে টার্গেট করে। ইসলামের কথা কে বলে, কোথায় বলে, তার মতবাদ কি, তার আকীদা কি, এটা বিষয় নয়। ইসলামের কথা কে বলে, এরে দমিয়ে দাও, এরে দমাও, এরে দমিয়ে দাও, এর কণ্ঠ রোধ করো, এরকে বন্ধ করো। এ চলছে, এটা পারে নাই, সাকসেসফুল হতে পারবেও না, ঠিক কিনা? আল্লাহুম্মতি মুনুরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। চেষ্টা করছে মুশরিকরা, বেঈমানরা, ইসলামের আলো নূর স্প্রিট এটাকে বন্ধ করতে পারে নাই, পারবে না। এটা একটা নূর, এটা একটা আলো। সূর্য যখন আকাশে উদিত হয়, চাঞ্চড়া আর এই তেলাপোকা, এরা কি সূর্যের আলো বন্ধ রাখতে পারে? এটা পৌঁছবেই, রব যা চাবে এটা পৌঁছবে। সম্মানিত উপস্থিতি, আমরা যারা মুসলমান কিছু বুঝি, এটা ইসলাম সম্পর্কে তো গভীর নলেজ নাই, জানারও চেষ্টা করি না। এদের মধ্যে অনেকে মনে করে আসলে কি কবর বলতে কিছু আছে, আসলে কি মরার পরে কবর থেকে কি উঠাবে আমাকে, আসলে কি মিজান বলতে কিছু আছে নাকি, হাসর বা জান্নাত জাহান্নাম বলতে কিছু আছে, আল্লাহ কি পারবে, আল্লাহ যাকে বলে, যাকে তারা আল্লাহ বলে, ইনি কি পারবে আমার জীবিত করতে, এরকম সংশয় অনেকের ভিতরে কাজ করে। কেউ বলে না, কেউ প্রকাশ করে, কেউ প্রকাশ করে না, কিন্তু ভিতরে কাজ করছে তার। এই সংশয়বাদীদের সংশয় দূরীকরণের জন্য কোরআন মাজিদের আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান্নাস, হে মানব সম্প্রদায়, কে বলছেন? আল্লাহ। যদি বলো কে বলছেন? আল্লাহ। ইন কুনতুম ফি রাইবিম মিনাল বা'থ, কবর থেকে পুনরুত্থিত হওয়ার ব্যাপারে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, আল্লাহ বলছে, কবর থেকে আবার তোমার পুনর্জীবিত হতে হবে, এ ব্যাপারে যারা তোমরা সন্দেহ পোষণ করো, আল্লাহ বলেন, ফা ইন্না খালাকনাকুম মিন তুরাব, হে পৃথিবীর মানব জাতি, তোমরা যারা কবর থেকে পুনর্জীবিত হওয়াকে অবিশ্বাস করো, তোমাদের নলেজে কি আসে না, ফা ইন্না খালাকনাকুম মিন তুরাব, আমি আল্লাহ কিন্তু তোমাকে মাটির নির্যাস থেকে বানিয়েছি, মাটি থেকে তৈরি করেছি তোমাকে। সুবহানাল্লাহ বলছি, চেক করো, এ আল্লাহ যুক্তি দিচ্ছেন, যুক্তি। যারা পরকালকে অবিশ্বাস করো, পুনর্জীবনকে অবিশ্বাস করো, যুক্তি দিচ্ছেন। ফা ইন্না খালাকনাকুম মিন তুরাব, আমি কিন্তু তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। মানুষকে কোথা থেকে সৃষ্টি করেছেন? জবান খুলে ভালো করে বলেন, কোথা থেকে সৃষ্টি করেছেন? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা মিন নুতফা, মানুষের সৃষ্টির ইন্ট্রোডাকশন বলছেন, মুকদ্দামা বলছেন, কেমনে মানুষ আল্লাহ সৃষ্টি করলেন। সংশয়বাদী যারা, কবর নিয়ে যাদের সন্দেহ আছে, মিজান পুলসিরা, জান্নাত জাহান্নাম নিয়ে যাদের সন্দেহ পোষণ করে, তাদেরকে আল্লাহ পাক লক্ষ্য করে বলছেন, আরে মানুষ, তোমাকে তো মাটির নির্যাস থেকে, মাটি থেকে তোমাকে আমি সৃষ্টি করেছি, তোমার কোনো অস্তিত্ব ছিল না। সূরা দাহানের প্রথম আয়াত আল্লাহ পাক বলেন, হাল আতাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকু শাইআম মাযকুরা, হে মানুষ, তোমার জীবনে কি এমন সময় যায় নাই যখন তুমি উল্লেখযোগ্য কোনো বিষয়বস্তু হিসেবে পৃথিবীতে পরিগণিত ছিলে না, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার নাম দাম পৃথিবীর কেউ জানত না। এটা আমি জানতাম,
তোমাকে কখনো কখনো ধান গাছের নিচে আমি লুকিয়ে রেখেছি মাটির মধ্যে, কখনো তোমাকে ডালের মধ্যে ডাল 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 160 টাকা কেজি যে ডাল কিনেন এই ডালের মধ্যে তোমাকে লুকিয়ে রেখেছি, কখনো আমি তোমাকে গরুর গোশতের টুকরার ভিতরে লুকিয়ে রেখেছি, তোমার অস্তিত্ব কখনো মাছের মধ্যে লুকিয়ে রেখেছি, আল্লাহু আকবার বলেন, কখনো কখনো তোমার অস্তিত্ব একটা ফলের ভিতরে লুকিয়ে রেখেছি, আঙ্গুরের ভিতরে তোমার অস্তিত্ব ছিল, আপেলের ভিতরে তোমার অস্তিত্ব ছিল, তোমার অস্তিত্ব ছিল কমলার ভিতরে যা খেয়ে আমরা জীবন ধারণ করি, তোমার অস্তিত্ব ছিল একটা খেজুরের ভিতরে, আল্লাহু আকবার, শুধু এক জায়গা থেকে তোমাকে বানায় নাই, পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে তোমার জন্মের যে কণাগুলো আমি আল্লাহ বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে ফেলে রেখেছি, এই সবগুলো তোমার মাকে দিয়ে আমি খাইয়েছি, তোমার বাবাকে দিয়ে খাইয়েছি, তোমার বাবার শরীরে শক্তির সঞ্চার করেছি, এরপরে আমি তাদেরকে বিয়ে শাদীর মাধ্যমে আমি যখন তাদেরকে একসাথে মিলন করিয়েছি এবং সেখান থেকে এক ফোঁটা শুক্রের জন্ম হয়েছে, এই তোমার জন্ম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা মিন নুতফা, আরে বান্দা এই বিচ্ছিন্ন বিস্তৃত সবগুলো দুনিয়ার মাল থেকে দুনিয়ার আসবাবপত্র থেকে তোমার এক ফুটা নুতফা, নুতফা মানুষ এক ফুটা শুক্রবিন্দুই যথেষ্ট, এক ফুটা শুক্রবিন্দু থেকে আল্লাহ মানুষ সৃষ্টি করেন, তাও এক ফুটা শুক্রবিন্দুর মধ্যে মানুষ সৃষ্টির যে বৈশিষ্ট্য আছে, এক ফুটা শুক্রবিন্দুর মধ্যে লাখ লাখ মানুষ তৈরি করার আল্লাহ পাক সেখানে অনুপরমাণু জন্ম দিয়ে রাখেন, এই লক্ষ লক্ষ অণুর মধ্যে আপনা আমাকে অস্তিত্ব দেওয়ার জন্য তাদের উপরে আমাকে বিজয়ী করেছে, বাকিগুলো আল্লাহ ডেস্ট্রয় করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক ফুটা শুক্রবিন্দু মাটি থেকে তোমাকে রূপান্তরিত করেছি শুক্রবিন্দে, সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ, মাটি থেকে মানুষ কি হয়েছে, শুক্রবিন্দু, শুক্র